হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আজ ফটোশপের চতুর্থ ক্লাস সো যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসুন কারণ পূর্বের ক্লাসগুলো না দেখলে আপনি স্টেপ বাই স্টেপ কিছুই বুঝতে পারবেন না আর পূর্বের ক্লাসগুলো দেখতে আমাদের ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন একটি কার্ড ওইখানে ক্লিক করলে আগের ক্লাসগুলো পেয়ে যাবেন আজকে আমরা শিখব দুটি টুলের কাজ প্রথমটি হচ্ছে লেসে টুল আর দ্বিতীয়টি হচ্ছে কুইক সিলেকশন টুল এই দুইটা টুল দিয়ে প্রাথমিক অবস্থায় আমরা যারা গ্রাফিক্স ডিজাইন শিখি তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই দুটি টুল ব্যবহার করে থাকি কথা সত্য হলো এর চাইতে সহজে পেন টুল ব্যবহার করে প্রফেশনাল ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় যাই হোক আজ আমরা এই দুটি টুলের কাজ শিখব এবং দেখব কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় প্রথমে আমি অ্যাডোব ফটোশপ দু হাজার বিশ সফটওয়্যারটি ওপেন করেছি ল্যাসো টুল এবং কুইক সিলেকশন টুলের ব্যবহার অ্যাডোব ফটোশপ দু হাজার বিশ সফটওয়্যারে আমি এখন দেখাবো আজ আমি দেখাবো এই দুটি টুলের কাজ প্রথমটি হচ্ছে ল্যাসো টুল ল্যাসো টুলের আন্ডারে আছে পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক লেস টুল তারপর এখানে আছে অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল কুইক সিলেকশন টুলটা অ্যাড ফটোশপ দুই হাজার বিশে নতুন অ্যাড হয়েছে ফাইল এখান থেকে ওপেন ওপেনের শর্টকাট কন্ট্রোল ও চারটি ছবি ওপেন করছেন প্রথমে দেখাবো আমি লেসার টুলের কাজ লেসো টুল সিলেকশন করার সাথে সাথে এখানে কতগুলো অপশন এসেছে এই অপশনগুলো আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি তারপরেও এখন দেখাচ্ছি প্রথমটি আছে নিউ সিলেকশন আপনি সিলেকশন করতে পারবেন মাউস ড্রাট করে সিলেকশন করতে পারবেন তারপর অ্যাড টু সিলেকশন একের অধিক সিলেকশন করতে পারবেন তারপর এখানে আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এটি দিয়ে যতটুকু অংশ আমি সিলেক্ট করবো এই অংশটুকু অ্যাড হয়ে যাবে তারপর এখানে আছে ইন্টারসেট উইথ সিলেকশন এটি দিয়ে আমি যে অংশটুকু সিলেক্ট করবো এই অংশটুকু শুধু থাকবে বাকি অংশটুকু রিমুভ হয়ে যাবে আমার শুধু এই অংশটুকু দরকার এই অংশটুকু সিলেক্ট করলাম বাকি অংশটুকু আমার রিমুভ হয়ে গেছে পূর্বের মতো মাউস রাইট ক্লিক করে এখান থেকে ডিস সিলেক্ট করতে পারবেন এখান থেকে লেস টুল সিলেকশন করলাম লেস টুল দিয়ে আমি এই ছবিটা সিলেকশন করে নিচ্ছি হোয়াইট অংশটুকু সিলেক্ট করলাম তারপর এর ভিতরেও কিছু অংশ আছে একটু জম করে নেই শিপ চেপে এই অংশগুলো সিলেক্ট করি আবার শিপ চেপে এই অংশটা একটু জুম আউট করি এখন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিলেট করব তার জন্য ব্যাকগ্রাউন্ডটা অলরেডি লক করা আছে এখানে ক্লিক করে আনলক করে নেবেন তারপর কিবোর্ড থেকে ডিলেট প্রেস করবেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে সিলেকশন অবস্থা আছে মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট করতে পারবেন এখন আমি ট্রান্সপারেন্ট অংশে একটা সলিড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব তার জন্য নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে জাস্ট এখানে ক্লিক করে এ নিউ লেয়ার তারপর এখানে ক্লিক করলাম অর্থাৎ সেট ফরগ্রাউন্ড কালারে এখান থেকে আমি রেড কালার সিলেকশন করলাম ওকে অল্টার বন্ধুরা ভয় পাবেন না ভাববেন না ছবিটা রিমুভ হয়ে গেছে মেয়ের আছে লেয়ার ওয়ান মাউস ড্রাগ করে আপনি চাইলে নিচে আনতে পারেন অথবা লেয়ার জিরো মাউস ড্রাগ করে উপরে নিতে পারেন আমি প্রথমেই বলেছিলাম যে এই লেস টুল পলিগোনাল লেস টুল ম্যাগনেটিক লেস টুল এই টুলগুলো পারফেক্টলি কাজ করে না আর পারফেক্টলি কাজ করার জন্য পেন টুল বেস্ট তারপরেও এই দুটি টুলের কাজ আমি এখন দেখাবো একটু ব্যাকে আসি তারপর আছে পলিগোনাল লেস টুল এ টুলের কাজ এখন দেখাবো মাউথ ড্রাগ করে ছবির পাশ দিয়ে এভাবে চলে গেলে অটোমেটিকলি স্লেট হয়ে যাবে মাঝে মাঝে কাজ করতে গেলে হঠাৎ করে যদি ভিতরে চলে যায় অথবা এরকম হয়ে যায় তাহলে ব্যাকে কি আসবেন তার জন্য কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবেন স্পেস চাপলে অটোমেটিকলি পিছনের দিকে চলে যাবে তারপর এখানে এসে এই পয়েন্টে ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আনলক করে দিই এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে এই ছবিটা রিমুভ হয়ে যাবে কিন্তু একটু ব্যাকে আসি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার কিন্তু আমার ছবিটা সিলেকশন আছে এখন কি করবেন যদি এরকম হয় তাহলে ইনভার্স করতে হবে মাউস রাইট ক্লিক করে এখান থেকে সিলেক্ট ইনভার্স এখন আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে তারপর কিবোর্ড থেকে ডিলেট প্রেস করে ডিলিট করে দিবেন সিলেকশন অবস্থা আছে মাউস রাইট ক্লিক করে ডিসিলেক্ট তারপর এই ছবিটি সিলেকশন করলো এখন আমি দেখাব অবজেক্ট সিলেকশন টুলের কাজ এই টুলটি অ্যাডব ফটোশপ দু হাজার বিশে নিউ অ্যাড হয়েছে জাস্ট মাউস ড্রাক করে এই অংশটুকু সিলেক্ট করলাম অটোমেটিক আমার এই ছবিটি সিলেক্ট হয়ে গেল একটু জুম করি এই অংশটুকু আর এই অংশটুকু সিলেক্ট হয় নাই এই অংশটুকু সিলেক্ট করার জন্য এই অংশটুকু সিলেক্ট হয় নাই অল্টার বাটন প্রেস করে এই অংশটুকু আমি সিলেক্ট করে নিই তারপর এই অংশটুকু অল্টার বাটন প্রেস করে সিলেক্ট করি একটু জমা আউট করি অতি সহজে এর ছবিটি সিলেক্ট করলাম এখন যদি আমি ডিলিট করি তাহলে আমার ডিলেট হচ্ছে না কারণ হলো এই ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে এখান থেকে আনলক করে দিলাম এক ক্লিক করে এখন যদি আমি ডিলেট করি ছবিটি ডিলেট হবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট করা দরকার তার জন্য ইনভার্স করতে হবে এখানে মাউস রাইট ক্লিক করে ইনভার্স সিলেক্ট ইনভার্স অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন সিলেক্ট এখান থেকে ইনভার্স ইনভার্সের শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস আয় আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করি তাহলে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে সিলেক্ট অবস্থা মাউস ক্লিক করে অথবা এখান থেকে শর্টকাট কন্ট্রোল ডি এখন আপনি চাইলে নতুন একটা লেন নিতে পারেন তারপর এখান থেকে যে কোনো সলিড কালার সিলেক্ট করে ওকে প্রেস করতে পারেন তারপর অল্টার ব্যাকস্পেস চাপলে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা শো করবে তারপর মাউস ডার্ক করে আপনি লেয়ার ওয়ান নিচে আনবেন ছবিটি অটোমেটিকলি উপরে চলে আসবে ব্যাকগ্রাউন্ডে আমি সবুজ কালার ইউজ করেছি আপনি চাইলে সবুজ কালার পরিবর্তে এখানে ন্যাচারাল কোনো সিনারি ইউজ করতে পারেন সেটা কিভাবে করে সেটা এখন দেখাচ্ছে ফাইল ওপেন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই মোভ টুল সিলেকশন করলাম মোভ টুল সিলেকশন করে মাউস ড্রাগ করে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিই তারপর এই লেয়ার টু লেয়ার জিরো নিচে আনতে হবে মাউস ড্রাগ করে এভাবে নিচে আনতে হবে তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচের দিকে নিয়ে আসি এখন এই ব্যাকগ্রাউন্ডটা একটু উপরের দিকে বড় করতে হবে কিন্তু সেটা কিভাবে করবেন সেটা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে তারপর এখানে মাউস রেখে মাউস টেনে একটু ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিন তারপর এখানে ওকে একই সাথে আপনি সলিড ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন অথবা আপনি আপনার পছন্দ মতো কোনো ন্যাচারাল সিনারিও ইউজ করতে পারবেন এখন আমি দেখাবো কুইক সিলেকশন টুলের কাজ এখানে ক্লিক করলাম এখানে টলারেন্সের বিষয় আছে আপনার এখানে যতটুকু টলারেন্স দেওয়া থাকবে পার্সেন্টেজ যত দেওয়া থাকবে ততটুকু অংশ সিলেক্ট হবে এখানে যদি আমি দিই তারপর যদি ক্লিক করি তাহলে এতটুকু অংশ সিলেক্ট হবে তারপর এখানে যদি আমি টলারেন্স পঞ্চাশ পার্সেন্ট দিই তারপর যদি ক্লিক করি তাহলে অনেক অংশই সিলেক্ট হবে টলারেন্স এখানে বিশ দিলাম তারপর এখানে ক্লিক করি তারপর শিপ চেপে আপনি এই বাড়তি অংশটুকু সিলেক্ট করতে পারেন আমি শিপ চেপে রেখে এভাবে ক্লিক করছি একটু জুম করি শিপ চেপে রেখেই এখানেও ক্লিক করছি একটু জুম আউট করি আপনি যদি কিছু অংশ মাইনাস করতে চান তাহলে অল্টার বাটন প্রেস করে ক্লিক করলেই কিছু অংশ মাইনাস হবে আবার শিপ বাটন প্রেস করে ক্লিক করলেই এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ অ্যাড হবে ফাইলটা লক আছে ক্লিক করে আনলক করলাম তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম অতি সহজ ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল একটু ব্যাক আসে এই কাজটা আপনি আরো অতি সহজে করতে পারবেন জাস্ট এখান থেকে যে কোনো একটি টোল সিলেক্ট করলেন তারপর এখান থেকে সিলেক্ট সাবজেক্ট জাস্ট আপনার সাবজেক্ট টুকু সিলেক্ট হয়ে যাবে এই পাখিটা আমার এখানে সাবজেক্ট এই পাখিটা সিলেক্ট হয়ে গেছে মাউস রাইট ক্লিক করে এখান থেকে ডিসলেক্ট আবার জাস্ট অতি সহজে কাজটি করার জন্য এই টুলটি ইউজ করতে পারেন অবজেক্ট সিলেকশন টুল জাস্ট মাউস ড্র্যাগ করে সিলেকশন করলাম আমার সম্পূর্ণ কাজটা একেবারে ধরেছে একটু জুম করি একটু অংশ বাকি আছে সেই চেপে অংশটা অ্যাড করে নি একটু জুম আউট করি এবং সহজে আপনি এক ক্লিকে সিলেকশন করতে পারেন জাস্ট এখানে যদি ক্লিক করি মাস্কিং মাস্কিং হয়ে গেল আশা করি বুঝতে পারছেন টুল এবং কিভাবে কাজ করে। এবং সাথে লেয়ার প্যানেল কিভাবে ইউজ করতে হয় সেই বিষয় তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমাদের ক্লাসটি যদি আপনার ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন